Assalamualaikum. So we are finally here. A equation ta, this is the famous equation ta nam Schrödinger equation. Ekhan theke amader quantum mechanics start hobe. This is the first principle. Obviously, the derivation is available. Kintu derivation e jawata at this stage it won't be the right thing to do. To amra motamoti etake reacting it as the first step into quantum mechanics. To ei equation ta dekhe shobai motamoti ektu bhoy tai pai. Ami first time dekhono bhoy paisilam. Equation is khub koyekta weird jinish ache. Ekta I ache, ekta h hat, eta ashole hocche apnar h by 2 pi. H by 2 pi ke amra h hat likhi karon h hat is often used in quantum mechanics. Ar hocche ei je ekta capital H jar upore ekta hat er moton. এটাকে বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তো বেসিক্যালি হ্যামিল্টনিয়ান অপারেটর নিয়ে আমাদের বিভিন্ন সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটরটা ডিফারেন্ট হবে। বাট এর কিছু এ জাস্ট একটা জিনিস মনে রাখা দরকার যে এ হচ্ছে আপনার ক্লাসিক্যাল সিস্টেমের জন্য এটা দিয়ে আমরা করব ডিরাইভ করব সমস্যা নেই। বাট এর জিনিস মনে রাখা দরকার এ একটা লিনিয়ার অপারেটর। আচ্ছা লিনিয়ার যেহেতু বলে ফেলছি লিনিয়ারিটি নিয়ে কিছু কথা বলা দরকার। তো হোয়াট ইজ লিনিয়ারিটি? ধরেন আমরা যেকোনো ইকুয়েশন কি আমি লিখি, ধরেন আমি দুইটা ইকুয়েশন নিলাম 5x প্লাস 3y প্লাস 2 আর 4x প্লাস 2y ইকুয়ালস 5। তো এই যে আমার দুইটা ইকুয়েশন নিলাম, অবশ্যই আমার এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের ইকুয়েশন, তো আমার দুইটাই ইকুয়েশনই লাগবে ইকুয়েশনটাকে সলভ করার জন্য। তো এই ইকুয়েশনটাকে আমরা কত ভাবে দেখতে পারি? তো মোটামুটি আমরা জানি সবাই যে দিস ইজ আ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, এটাও একটা ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। তো একটা গ্রাফের মধ্যে যে পয়েন্টে দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন হবে। হ্যাঁ ঠিক আছে, বাট জিনিসপত্র খারাপের দিকে যায় যখন আপনি ভ্যারিয়েবল ধরনের একটা বাড়াই দিলেন। ধরেন আপনি একটা ভ্যারিয়েবল বাড়াই দিলেন, এখন আমার ইকুয়েশন লাগবে তিনটা। আমি র্যান্ডমলি তিনটা ইকুয়েশন লিখছি, ঠিক আছে? তো এখন আমাদের ইকুয়েশন লাগবে তিনটা, কিন্তু এই ইকুয়েশনটা নিজেরা নিজেরা হচ্ছে আপনার কি করে, তারা হচ্ছে নিজেরাই এক একটা প্লেনের ইকুয়েশন। তো যে পয়েন্ট হচ্ছে তিনজন ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে তিনটা প্লেন ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে হচ্ছে আমাদের সলিউশন। সো বেসিক্যালি আপনি এখন চার ভ্যারিয়েবলের ইকুয়েশন নেন, তো দ্য কনসেপ্ট অফ আমাদের এখন প্লেনের থেকে আরো বড় কনসেপ্টে যাওয়া লাগবে। তো দিস ইজ নট আ গুড ওয়ে, অর মেবি আ গুড ওয়ে, বাট দিস ইজ দেয়ার ইজ আ বেটার ওয়ে, ঠিক আছে? তো আপনি এই ইকুয়েশনগুলোকে এভাবে লিখতে পারেন যে ধরেন এবার আমরা হচ্ছে একটা অন্য টাইপের নোটেশন ইন্ট্রোডিউস করি। ধরেন আমরা ভেক্টর নোটেশন ইন্ট্রোডিউস করলাম এক্স ওয়াই জি। তো এখন আমি যেমন একটা পয়েন্টকে হচ্ছে একটা ভেক্টর দিয়ে ডিনোট করব, ধরেন এটা হচ্ছে 2 3 1, এরকম প্রত্যেকটা পয়েন্টকে আমি যদি একটা ভেক্টর দিয়ে ডিনোট করি, তো ভেক্টর দিয়ে ডিনোট করলে অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর যাবে। তো এখন যদি আমরা ইকুয়েশন গুলো দিকে তাকাই, মানে এখন ইকুয়েশনটাকে ডিফারেন্ট ভাবে আমরা ফ্রেম করব, তো আমাদের ইকুয়েশন গুলো কি ছিল আমি একটু ভুলে গেছি, এ র্যান্ডমলি লিখতেছি will be something like x times
5, 3, 2. আমরা মোটামুটি ম্যাট্রিক্স সবাই হালকা পাতলা করছি, তো ম্যাট্রিক্স এর সাথে একটা কনস্ট্যান্ট যেভাবে মাল্টিপ্লাই হয়, যে x 5x 3x 2 y times x times 5 3 2 plus y times 2 3 1 plus z times 1 4 2 equals যাদের দিয়ে আমরা যদি প্রথম কলামের 5 3 2, এটা বেসিক্যালি 5x প্লাস ইকুয়েশন তিনটা যদি আমি আলাদা করি, ইকুয়েশন গুলো হয়ে যাবে 5x প্লাস 2y প্লাস z 3x plus 3y plus 4z equals to 2x plus y plus 2z equals 3. তো আমরা এর ম্যাট্রিক্স হিসেবে লিখছি, তো বেসিক্যালি 5 3 2, এই পয়েন্টটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট ডিনোট করবে, 5 3 2 একটা পয়েন্ট ডিনোট করবে যারা হচ্ছে এই যে এই ভেক্টর কে নিয়ে এই ভেক্টর প্লেস করলাম, এর একটা সার্টেন অ্যামাউন্ট স্কেল করতে হবে, এর একটা সার্টেন অ্যামাউন্ট স্কেল করতে হবে, এর একটা সার্টেন অ্যামাউন্ট স্কেল করতে হবে, যাতে তাদের নেট যে আমার তাদের নেট সামটা যাতে আমার 1 2 3 পয়েন্টে যে ভেক্টর সেটা হয়। সো সাপোজ 1 2 3 হচ্ছে এটা, তো দিস এক্স ওয়াই জেড আর দ্য থিংস দ্যাট উই আর ট্রাইং টু নো, উই আর ট্রাইং টু ডিটারমাইন সো দ্যাট উই এন্ড আপ এট 1 2 3 আফটার স্টার্টিং উইথ দিস ভেক্টরস। তো এখন এটা এটা খুবই ভালো নোটেশন, কারণ এখন দেখতেছেন আমার এই প্লেন নিয়ে চিন্তা করা লাগতেছে না যে আমি কোন প্লেনটা কোথায় কোথায় ইন্টারসেক্ট করবো, নট ডিফিকাল্ট পিকচার এনিমোর। তো এভাবে আমি চারটা কম্পোনেন্ট হইলে চারটা কম্পোনেন্ট, পাঁচটা হইলে পাঁচটা, এনটা হইলে এনটা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারি, আমার জাস্ট এনটা ভ্যারিয়েবল হবে, মানে এনটা স্কেলার মাল্টিপ্লিকেশন করা লাগে। তো এই আর কি, তো এখন এই জিনিসটাকে আমরা আরো আরেকভাবে লিখতে পারি। times x y z equals 1 2 3. This is the notation we have been looking for. আচ্ছা, এইটা কি? এটা একটা ম্যাট্রিক্স, আমরা মোটামুটি সবাই জানি ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের আসলে কাজ, ম্যাট্রিক্সটা আসলে কি করে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কেন এইভাবে ডিফাইন্ড, এর কারণটা হচ্ছে চিন্তা করেন যে আপনার এক্স এক্স কে এক্স টাইমস দ্য ফার্স্ট ভেক্টর, 2 3 1 টাইমস ওয়াই, 1 4 2 টাইমস জেড will take you to the point 1 2 3, will give you the vector 1 2 3. to ej transformation ta eta ekta recipe, eto eta 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 ke amra ej ei jinish ta ke bolbo vector x y z, eta o vector ar ej e matrix ei jinish ta ke bolbo linear transformation, er linear transformation transformation ta linear hoy, to ei linear transformation ta kar upor apply hoyteche, ekta ভেক্টর উপর অ্যাপ্লাই হইতেছে,
certain vector acted upon by some linear transformation is taken to xyz আমাদের দরকার কি আমাদের আননটা হচ্ছে সেই ভেক্টরটা নিজে যে সেই ভেক্টরটা কত হবে যাতে আমার এটা টাইমস এটা ইকুয়ালস দিস ভেক্টর হয় সো দিস থিং ইজ দিস নোটেশন ইজ নোন অ্যাজ দিস ম্যাট্রিক্স নোটেশন ইজ নোন অ্যাজ লিনিয়ার ট্রান্সফরমেশন দ্য রেসিপি ফর দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন তো মোটামুটি এতটুক প্রিলিমিনারি আলোচনায় যথেষ্ট এখন আসেন Schrodinger equation and linearity. Schrodinger equation cannot linearity. A linear equation could be a good thing. Because we can see that our equation is the Newton's law. Newton's law is like this. ddx of vm square of x in a single x direction. So, our e passe This is linear. কারণ ডেরিভেটিভ নেওয়ার অপারেশনটা লিনিয়ার আমরা লিনিয়ার অপারেটরদের অপারেটরটা কেমনে কাজ করে একটু পরে বলতেছি তো জাস্ট ফর নাও ট্রাস্ট মি দ্যাট দি টেকিং ডেরিভেটিভ ইজ আ লিনিয়ার অপারেশন বাট এই সাইডে দ্য পোটেনশিয়াল মাইট নট বি লিনিয়ার পোটেনশিয়ালটা লিনিয়ার নাও হতে পারে তো এই যে পোটেনশিয়ালটা যদি লিনিয়ার না হয় সাপোজ The potential is cubic in x. So, taking the derivative gives you x x square. So, again, the potential can be 1 over r. In that case, the taking the derivative with respect to 1 over x. Tohon derivative will be 1 over x square. So, tohon ei part ta kintu linear ar thakbe na. But quantum mechanics is a system which is totally linear. Ei pashe, this But taking derivative is linear. Hamiltonian, আমরা Hamiltonian কে study করবো. But for now, believe me that Hamiltonian is linear. ওই যে আমরা last যেভাবে লিখলাম একটা matrix notation A B C D E F G H I something that is a thing which tells your vector suppose x y z. You have to find the those x, y, z that will take you to some other points. KLM. So, this part, this matrix, it is a linear operator. So, normally, linear operator is a property follow. The property is a linear operator. Only then, we will be linear operator. So, let's look at those properties. নরমালি আমরা একটা লিনিয়ার ইকুয়েশন কিভাবে লিখতে পারি এখানে ইউটা হচ্ছে আপনার কি আননোন আর এটা হচ্ছে আপনার অপারেটর তো বুঝতে পারবে যে আসলে কারা লিনিয়ার অপারেটর হিসেবে কোয়ালিফাই করবে তো টেক আ লুক সাপোজ আমাদের একটা অপারেটর যদি লিনিয়ার হতে হয় তাকে দুইটা প্রপার্টি ফুলফিল করতে হবে ফার্স্ট প্রপার্টি ইজ দ অপারেটর অ্যাক্টেড আপন টু আননোনস অ্যাক্টেড আপন ইউ ওয়ান প্লাস ইউ টু উইল বি ইল হ্যাভ ইউ ওয়ান প্লাস ইল হ্যাভ ইউ টু দ্য থিং ইজ দ অপারেটর অ্যাক্টেড অন দোজ টু সলিউশনস সেপারেটলি আর সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট প্রপার্টিটা হচ্ছে এল হ্যাপ অপারেটর অন সাম কনস্ট্যান্ট টাইমস দ্য আননোন ইজ ইকুয়ালস টু দ্য কনস্ট্যান্ট কাম আউট এন্ড ইট ইজ এল হ্যাট ইউ তো এটা ওই ম্যাট্রিক্স এর সাথে আমরা মিলে দেখতে পারি একই জিনিস ওই একটা কনস্ট্যান্ট টাইম আননোন হলে কনস্ট্যান্টটা ওই প্রথম সেকেন্ড এক্স ওয়াই জেড এর কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে That constant actually comes out, it acts on the operator, so you have a little tube. Achha, to ee dhita property use kore, aamadha kishu, mani, khubi useful kishu, ki bolbo, koro dhari aashwe. To suppose aamadher ee unknown er, component koye jam hoite pare. So, aapnaar equation, aapnaar unknown component onek hoite pare, jato gula equation, toto gula
ধরেন আমার দুইটা আননোন এই ইকুয়েশনটাকে সলভ করে, ঠিক আছে? আমার এই ইকুয়েশন আমি মানে আই হ্যাভ, আচ্ছা এটা পরে আসতেছি। তো নরমালি আমি যদি এল হ্যাট কে আলফা, ধরেন এল হ্যাট ইউ ওয়ান ইকুয়ালস টু জিরো দিস আমাকে, আর এল হ্যাট ইউ টু ইকুয়ালস টু আমাকে জিরো দিস, তো এই দুইজন হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন। তো এখন আমরা যদি আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু, যেখানে আলফা বিটা যে কোনো কনস্ট্যান্ট নি, তো উইল বি ইকুয়ালস টু এল হ্যাট, আলফা কামস আউট বাই দ্য সেম প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি অনুযায়ী এল হ্যাট উইল অপারেট অন দেম সেপারেটলি, সো এল হ্যাট আলফা ইউ ওয়ান প্লাস এল হ্যাট বিটা ইউ টু, and finally the alphas come out, beta alpha বাইরে এসে পড়বে। কেন? কারণ হচ্ছে আপনার আলফা বিটা কনস্ট্যান্ট, এল হ্যাট ইউ ওয়ান প্লাস এল হ্যাট বিটা এল হ্যাট ইউ টু। এগেন আমরা যেহেতু বলছিলাম যে এল হ্যাট ইউ ওয়ান ইকুয়ালস টু জিরো, এল হ্যাট ইউ টু ইকুয়ালস টু জিরো, দ্যাটফর ইচ অফ দেম আর সেপারেটলি জিরো ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে কি যে আপনার যদি এই লিনিয়ার ইকুয়েশনের দুইটা সলিউশন থাকে, যারা হচ্ছে both of them qualify as the solution, then a linear combination of those solution, মানে ওই solution দের some constant times those solution will still be a solution. So this is এটা হচ্ছে আমার most general solution. আচ্ছা, তো এই যে আমার linearity, তো এখন Schrodinger equation linear কেন? আমরা আগে বুঝলাম যে ddt, একবার চিন্তা করে দেখেন, এটা অবশ্য পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে আপনার যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আপনার বেশি থাকে আর কি, লাইক আমি তো নরমালি আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন নিয়ে যখন কাজ করি তখন আমাদের জাস্ট এক্স এর উপরে ওয়াই ডিপেন্ড করে, বাট ইন মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস আমাদের এক্স ওয়াই জেড টি অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে হয়। তো এছাড়াও আর কি পার্শিয়াল ডেরিভেটিভ নোটেশন ইজ দ্য সেম থিং, অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য part of the wave that has the time dependence. Acha to non derivative not kotha chinta kore je derivative kemne kaj kore amra jani je dx of f of x plus g of x equals to ki asle dx of partial derivative kemne dikhi normal derivative dx of f of x plus g of x equals to ki ddx of f of x plus vx of g of x, তো এটা লিনিয়ারলি প্রথম প্রপার্টি। আর আরেকটা তো খুব সবাই চিনে, ddx of a f of x equals to a ddx of a f of x equals to a ddx of f of x। তো বুঝতে পারতেছেন যে ডেরিভেটিভ না হচ্ছে একটা লিনিয়ার অপারেশন, ইটস নাথিং মাস পার্শিয়াল ডেরিভেটিভ দিস এম বাই কানে। আচ্ছা, আর আমি আপনাকে আমি ট্রাস্ট করতে বলছি যে হ্যামিল্টনিয়ান একটা লিনিয়ার অপারেটর, আমরা ফর ডিফারেন্ট সিস্টেম উইল অ্যাকচুয়ালি ডিরাইভ দ্য হ্যামিল্টনিয়ান, আর আমরা এটা মোটামুটি ক্লাসিক্যাল সিস্টেমের জন্য আমরা এটা ডিরাইভ করে নিব। আচ্ছা, তো হ্যামিল্টনিয়ান লিনিয়ার, তো এখন আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ সাইডস, এটা কি হয়ে যাবে আই এইচ বার ডিডিটি অফ সাই, আমি অফ আর এন কিউ না লিখি, ইটস কাইন্ড অফ টিডিএস, সাই ইকুয়ালস জিরো। আচ্ছা, এখন সাই কি? সাই ওয়েভ ফাংশন, ইট হ্যাজ সো সাই কি? সাই হচ্ছে ওয়েভ ফাংশন, ইট হ্যাজ ডিপেন্ডেন্স অন এক্স ওয়াই জেড টি। তো এখন আমি লিনিয়ারিটির জন্য আই ক্যান ডু সামথিং ইভেন বেটার, এই যে লিনিয়ার অপারেটর, এ একটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে, এ একটা লিনিয়ার অপারেটর,
तो यू कैन एक्चुअली फैक्टर आउट द साई इन अ सेंस, यू कैन एक्चुअली फैक्टर आउट द साई. सो वी कैन राइट इट एज, वी कैन राइट इट एज आई एच बार ईडीटी प्लस एच हैट. Shortage of space equals zero. अच्छा तो आगे मतलब this is the linear operator L hat, this is the unknown U equals zero. तो ये जो एटर जो नो ये जो linear operator L hat U equals zero ये form में आशा पड़े या मैं की बोलते पड़े बोल तो अपने एक हंटिंग है wave function अभी जो दिस solution कोरी है जब उनका certain wave function certain system चलो अभी हमारे shop solution लग गया ना mainly আমি কিছু স্পেশাল সলিউশন নিলেও আই ক্যান অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট দ্য জেনারেল সলিউশন. কেন? কারণ যদি আপনার সাই ওয়ান যদি আপনার একটা সলিউশন হয় এল হ্যাট সাই ওয়ান ইকুয়ালস জিরো দিছে আপনাকে, এল হ্যাট সাই টু ইকুয়ালস জিরো দিছে, ইন দ্যাট কেস এভাবে এল হ্যাট সাই এন পর্যন্ত যদি জিরো দেয়, ইন দ্যাট কেস দ্য সামেশন অফ অল cn which will be some complex number psi n is the general solution. Is the general solution. তো আমরা মেইনলি কিছু সলিউশন বের করে আমরা জেনারেল সলিউশন আপনার যদি এটা যদি সাই ওয়ান স্টেটে থাকে, এটা যদি সাই টু স্টেটেও থাকতে পারে, সো দিস দে ক্যান অ্যাকচুয়ালি বি ইন আ লিনিয়ার কম্বিনেশন অফ বোথ দিস স্টেটস. So they can actually be in a linear combination of both these states. আর এই যে এটা আমি এখন আপনাকে একটা খুবই ফ্যামিলিয়ার সবাই মোটামুটি আমরা ইলেকট্রন স্পিন নিয়ে জানি. সো একটা ইলেকট্রন কি আসলে স্পিন আপ না স্পিন ডাউন এটাকে আগে থেকে ডিফাইন থাকে না? একটা ইলেকট্রন স্পিন আপ কোনটা হবে, কে হবে, স্পিন ডাউন কোনটা হবে? ধরেন আপনার একটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস ওয়েদার এ স্পিন আপ না স্পিন ডাউন হবে, এ স্পিন আপ না স্পিন ডাউন হবে, এরা আসলে একজন স্পিন আপ হলে আরেকজন অবভিয়াসলি স্পিন ডাউন, একজন স্পিন ডাউন হলে আরেকজন অবভিয়াসলি স্পিন আপ, আর ইট ক্যান মানে এরা ইন্টাঙ্গেল হয়ে যায়. ইন্টাঙ্গেলমেন্ট কোয়ান্টাম মেকানিক্স এর আরো আরো ডিপ একটা জিনিস. বাট লেটস সি হাউ সুপারপজিশন ওয়ার্কস. সো দ্য ইলেকট্রন ক্যান বি ইন স্পিন আপ স্টেট, ইট ক্যান বি ইন স্পিন ডাউন স্টেট. সো আপনার নেট প্রবাবিলিটি কি? আইদার স্পিন আপ হবে স্পিন ডাউন হবে. সো আপনি যদি আমাদের কিন্তু খুবই consistent. ঠিক আছে, তো এরপরে এরপরে আমরা আরো বেশি যাব, এরপরে আমরা এইসব নিয়ে একটা কথা বলবো, তারপরে কিছু সিম্পল কোয়ান্টাম সিস্টেম দেখবো, তারপরে আমরা তাদের সলিউশন আরো কিছু এক্সিডেন্ট প্রপার্টি নিয়ে কথা বলবো. যেমন আমরা নর্মালি যেসব সলিউশন হয় in most of the cases where quantum systems আমরা যেগুলো নিয়ে ফার্স্ট ডিল করবো সেখানে আমরা পাবো অর্থোগোনাল সলিউশন, এন্ড এরপর আমরা উইল মেক সেন্স অফ দিস ওয়েভ ফাংশনস, যে ওয়েভ ফাংশনদের আসলে কি ইয়া করে আর কি রিপ্রেজেন্ট করে আর কিভাবে হচ্ছে আমরা তাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারি. একটা জিনিস বলে রাখা ভালো যে দ্য ওয়েভ ফাংশন সাই ইজ কমপ্লেক্স. আচ্ছা সাই কমপ্লেক্স কেন? এই পাশে দেখেন এইচ হ্যাট, দিস ইজ নট কমপ্লেক্স, এটা
এইচ হ্যাট নরমালি আচ্ছা একটু দেখাই দিই, এইচ হ্যাট হচ্ছে আমাদের প্লাস এম কিছু মাইনাস এইচ স্কোয়ার ওভার টু এম ডেল স্কোয়ার ল্যাপলেশন স্কোয়ার প্লাস ভি। তো পোটেনশিয়াল ইজ নট কমপ্লেক্স, ডেল স্কোয়ার ইজ নট কমপ্লেক্স, সো দিস ইজ নট কমপ্লেক্স, সো দ্য হ্যামিল্টনিয়ান ইজ নট কমপ্লেক্স। অ্যান্ড অন দিস সাইড উই হ্যাভ পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। তো আমাদের সাই যদি রিয়েল হতো, একটা রিয়েল অপারেটর একটা রিয়েল ফাংশনের উপর অ্যাক করে অবভিয়াসলি ইট উইল নট প্রোডিউস এনিথিং কমপ্লেক্স। সো দিস সাইড ইজ রিয়েল অ্যান্ড উই হ্যাভ আ পার্শিয়াল ডেরিভেটিভ, অ্যান্ড যদি সাই রিয়েল হতো তাহলে দিস সাইড শুড অলসো বি, দিস ইজ রিয়েল ডিডিটি অফ সাই, অ্যান্ড আ রিয়েল নাম্বার টাইমস ডায়োটা ইজ আ কমপ্লেক্স নাম্বার। তো উই হ্যাভ আ কন্ট্রাডিকশন যে এ পাশ কমপ্লেক্স এ পাশ রিয়েল, সো সাই ক্যান নট বি রিয়েল। ঠিক আছে, সাই রিয়েল হইতে পারে না। এখন যদি কমপ্লেক্স হয় এ পাশ কমপ্লেক্স, অ্যান্ড ডেরিভেটিভ অফ সাম কমপ্লেক্স ফাংশন ক্যান গিভ ইউ কমপ্লেক্স ফাংশন অর রিয়েল ফাংশন, বাট আপনি যখন এই নট রিয়েল ফাংশন সরি ডেরিভেটিভ অফ কমপ্লেক্স ফাংশন উইল গিভ ইউ সাম কমপ্লেক্স ফাংশন, অ্যান্ড ওয়েন আই এ প্লাস বি আই টাইমস আই অলসো প্রোডিউসেস আই, কমপ্লেক্স নাম্বার ইজ complex numbers are closed under multiplication, so that's it complex. So a achieves the size necessary necessarily complex. So that's it, that's all for today. Assalamu alaikum.